হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করিয়া আল্লাহর মতে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ এখন যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়ছে এই কয়েকদিন এত বেশি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে কিন্তু পাকোড়া খেতে অনেক বেশি মজা হয় আবার সেটা যদি হয় চিকেন পাকোড়া জাস্ট জমে যাবে আর কি বিকালে চায়ের সাথে গরম গরম পাকোড়া আপনার বিকালবেলাটা জাস্ট জমে যাবে সবাই অনেক বেশি পছন্দ করবে মুচ মুছে গরম গরম চিকেন পাকোড়া খেতে কিন্তু অসম্ভব মজাদার যদি আমার পুরোপুরি রেসিপি আপনারা স্কিপ না করে ফলো করেন তাহলে এত বেশি মজা হবে যে আপনাদের মুখে লেগে থাকবে প্রত্যেকটা পাকোড়ার মধ্যে এক থেকে দুইটা চিকেনের পিস থাকবে আর কি তাহলে চলুন মূল রেসিপিতে চলে যায় তো এখানে আমি দেখুন এক কাপ হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি একটু পাতলা পাতলা করে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা মুরগির দুই পিস বুকের হাঁট ছাড়া চিকেন নিয়ে নিয়েছি তারপর এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করছি আমি উপরে স্ক্রিনে লিখে দিয়েছি আপনার চাইলে দেখে নিতে পারেন আমি যা যা উপকরণ এখানে অ্যাড করেছি আপনার চেষ্টা করবেন সব উপকরণ এখানে অ্যাড করতে তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে তো এই চিকেন পাকোড়ার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি ফুল এক প্যাকেট আশা করি আপনারা অনেক রকমের পাকোড়া খেয়েছেন তবে এই চিকেন পাকোড়া একবার খেয়ে দেখবেন ঘরে যদি চিকেন থাকে তাহলে ঝটফট এই বৃষ্টির বিকালে আপনি বানিয়ে নিতে পারেন এই চিকেন পাকোড়া আজকে কয়েকদিন হচ্ছে এত বেশি বৃষ্টি পড়ছে যাকে বলে ঝুম বৃষ্টি অনেক বেশি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে কিন্তু এই পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে একদম গরম গরম মুচমুচে পাকোড়া কেনা পছন্দ করে বলুন তো ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আমি যে দিনকে এই পাকোড়া চিকেন পাকোড়াগুলো বানিয়েছি সেদিন অনেক বেশি বৃষ্টি পড়েছিল আর আমার ফ্যামিলি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে সবাই কারাকারি করে কিন্তু খেয়ে নিয়েছে এত বেশি মজা হয়েছে আজকের এই চিকেন পাকোড়া হবে একটু স্পাইসি আপনারা যদি ঝাল একটু কম খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন মানে কাঁচামরিচের পরিমাণ একটু কমিয়ে দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে তো হাত দিয়ে একটু ভালোভাবে এইভাবে চেপে চেপে দিতে হবে সব মশলা অ্যাড করার পর এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নিতে হবে তো কিছুক্ষণ এইভাবে মাখানোর ফর দেখুন একদম বাইন্ডিংয়ে চলে আসবে তো এভাবে করে একটা থেকে দুইটা চিকেন দিয়ে তারপর কিছুটা পেঁয়াজের অংশ নিয়ে এইভাবে করে চিকেন পাকোড়া শেপ দিয়ে দিতে হবে প্রতিটি চিকেন পাকোড়ার মধ্যে কিন্তু এক থেকে দুই পিস চিকেন থাকবে এই যে তারপর কিছুটা পেঁয়াজ নিয়ে এইভাবে চিকেনের সাথে একসাথে করে জড়ো করে আর কি পাকোড়া শেপ দিয়ে দিতে হবে তো আমি চুলায় আগে থেকে কিছুটা তেল একটু হালকা গরম করে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম ক্লো আছে অবশ্যই রাখতে হবে তো খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে তারপর চিকেন পাকোড়াগুলো এক একটা করে এভাবে ছেড়ে দিতে হবে মিডিয়াম টু লো আছে রাখলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে তখন কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে সবগুলো চিকেন পাকোড়া দিয়ে দেওয়া হয়ে গেলে আমি উল্টিয়ে পালটিয়ে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন এখন একবার উলটিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি যখন একদম সুন্দর কালার চলে আসবে আর একদম মুচমুচে হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো এখানে কিন্তু মুচমুচে হওয়ার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে শুকনো চালের গুঁড়ো যেটা আছে আমরা পিঠা খাই ওই শুকনো চালের গুঁড়ো দিলে কিন্তু একদম মুচমুচে হবে আর অবশ্যই কিন্তু এখানে বেসন ব্যবহার করতে হবে বেসন না ব্যবহার করলে কিন্তু টেস্টটা ভালো আসবে না তো দেখুন এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপার উপর রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা যে তেল আছে সেটা স্যুপ করে নেয় এই টিস্যু পেপার তো দেখে আশা করি বুঝতে পারছেন কত বেশি মুচমুচে হয়েছে কতটা লোবনীয় হয়েছে দেখুন অনেক বেশি কিন্তু মুচমুচে হয়েছে তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি ভেজে ভেজে তুলে নিচ্ছি আর এই চিকেন পাকোড়াগুলো ভেজে নিতে কিন্তু অনেক বেশি সময় প্রয়োজন হয় না ঝটফট কিন্তু বানিয়ে নিতে পারবেন যখন আপনার খেতে ইচ্ছে করবে জাস্ট তখনই আপনি ঝটফট বানিয়ে নিতে পারবেন দশ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় এই যে আমি একটু কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি কত বেশি মুচমুচে হয়েছে দেখতে কত বেশি সুন্দর লাগছে তো সেটা আশা করি আপনার দেখে বুঝতে পাচ্ছেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে অসম্ভব মজার যখন আপনার ট্রাই করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই ধরনের সহ সুন্দর রেসিপি যদি আপনারা সব সময় পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেকশন করে রাখবেন যাতে করে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তো একটি পাকোড়া আমি আপনাকে ছেড়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়েছে কি না যেহেতু আমরা চিকেনগুলো একদম পাতলা পাতলা আর ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি তো খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যায় দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেস